জিম্বাবুয়েকে বরাবরই স্পিন দিয়ে কুপকাত করে আসছে টাইগাররা কিন্তু প্রথম টি টোয়েন্টিতে পেজের ওপর ভরসা করতে গিয়ে বড়ডুবি হয়েছিল সফরকারীদের এবার আর সেই ভুল করেননি নুরুল হাসান সোহান স্পিন দিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরার চেষ্টা করেন সেই পরিকল্পনায় শতভাগ সফল দুই স্পিনার দিয়ে বলিংয়ের সূচনা করেন টাইগার অধিনায়ক সোহান এক প্রান্তে অফ স্পিনার মোসাদ্দেক অন্যদিকে আরেক অফ স্পিনার শেখ মেহেদি হাসান বলিং শুরু করেন আর সেটাই দারুণ কাজে দেয় স্পিন ভেলকিতে কুপোকা জিম্বাবুয়ে আনরা আগের দিন পেস বলিংয়ের বিপক্ষে স্বচ্ছন্দে খেলা স্বাগতিক ব্যাটাররা দুই দিকে নতুন বলে স্পিন খেলতে গিয়ে দিশে হারা একের পর এক ভুল শট খেলে আউট হয়েছেন মোসাদ্দেকের প্রথম স্পেলে গড়ে ওঠে ম্যাচ ভাগ্য চার ওভারে মাত্র বিশ রান দিয়ে এ অফ স্পিনার ফিরিয়ে দেন পাঁচ স্বাগতিক ব্যাটার চাকাবা মাদবেরে আরভিন উইলিয়ামস আর শাম্বাকে স্কোরবোর্ডে বোর্ডে জিম্বাবুয়ের রান তখন মাত্র একত্রিশ ওই করুণ অবস্থায় দাঁড়িয়ে প্রাণপণ লড়াই চালিয়েছেন প্রথম ম্যাচের হিরো সিকান্দার রাজা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও উপহার দিয়েছেন তিপ্পান্ন বলে বাষট্টি রানের আত্মবিশ্বাসী ইনিংস তার ইনিংসে ভর করে একশো পর্যন্ত যায় জিম্বাবুয়ে তবে এই সামান্য পুঁজি নিয়ে কি আর জেতা যায় টাইগাররা পনেরো বল আগে সাত উইকেট হাতে রেখে অনায়াসে পৌঁছে যায় জয়ের বন্দরে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মনিম সাহারিয়ার আরও একবার ব্যর্থ ক্রস ব্যাটে খেলতে গিয়ে আউট এনামুল হক বিজয়ও ফুল টচ বলে আড়াআড়ি ব্যাট চালিয়ে আউট লিটন দাস খেলেছেন বীরের মতো আগের দিন আস্থার সঙ্গে খেলেও ত্রিশের ঘরে ফিরে যাওয়া লিটন আজ ফিফটি হাঁকিয়ে তবে ঘরে ফেরেন তার ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রানের দুর্দান্ত ইনিংস আগের ১৯ ম্যাচে যারা ছিল মোটে ষাটটি উইকেট যিনি এর আগে ম্যাচে দুই উইকেটেই পেয়েছেন মোটে একবার এবং সেটা এই হারারে স্পোর্টস ক্লাব মাঠে ঠিক আগের ম্যাচেই সেই মোসাদ্দেকে আজ টাইগারদের জয়ের নায়ক অপর অফ স্পিনার শেখ মেহেদি তিন ওভারে কোনো উইকেট না পেলেও তার বলে রান করতে পারেনি জিম্বাবুয়ে আনরা তার তিন ওভারে রান ওঠে মাত্র দশ মানে দুই স্পেশালিস্ট স্পিনারের সাত ওভারে রান উঠেছে মাত্র তিরিশ তাতেই বেশ পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে সেখান থেকে আর বড় সংগ্রহ গড়তে পারেনি তাস্কিনের বদলে সুযোগ পাওয়া হাসান মাহমুদ সোমিও জাগানো বলিং করেছেন চার ওভারে ছাব্বিশ রানে দখল করেছেন এক উইকেট সে তুলনায় অন্য দুই পেসার শরিফুল ও মোস্তাফিজ এ ম্যাচেও তুলনামূলক বেশি রান দিয়েছেন তাদের মোটামুটি স্বচ্ছন্দেই খেলেছেন জিম্বাবুই আন্ড্রা মোস্তাফিজ চার ওভারে তিরিশ রানে পেয়েছেন এক উইকেট অপর বাহাতি শরিফুলের চার ওভারে সাঁয়ত্রিশ দিয়েছিলেন উইকেট শূন্য সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আগামীকাল একই ভেনুতে মুখোমুখি হবে দুই দল তবে এই ম্যাচে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে পাচ্ছে না বাংলাদেশ আঙ্গুলে চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি শান্ত ইসলাম একুশে সংবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন